গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো সকাল সকালেই আমি লেগে পড়েছি যুদ্ধে, এই যে আমার মানুকে নিয়ে ব্রাশ করানোর যুদ্ধ। আর কাউকে দেখেছো কখনো পপকর্ন নিয়ে ব্রাশ করতে? আমার বাড়িতে এটা হয়, ওকে সবসময় পপকর্ন না হলে চকলেট যা হোক কিছু একটা দিয়ে ওকে ব্রাশ করাতে হবে, না হলে ও ব্রাশ করবেই না। এই যে দেখো, আমি একটু করিয়ে দিলাম, তারপর নিজে হাতে নিয়ে ব্রাশ করতে যাচ্ছিল, আবার হাতটা একটু ব্যথা লাগতেই আবার চেঁচিয়ে আমাকে ব্রাশটা দিয়ে দিল। এই যে আমি এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি। তো চলো আমি এখন ব্রাশটা করিয়ে নিই, এখনো আমার ব্রাশ হয়নি, তো মানুকে ব্রাশটা করিয়ে নিয়ে তারপরে আমি ব্রাশ করব। যে ওকে ব্রাশ করানো হয়ে গেল, ওর ভালো করে মুখটা ধুয়ে দিলাম। হ্যাঁ দেখো, গামছা আনার সময় দিচ্ছে না, তার মধ্যেই ও জামা দিয়ে মুখটা মুছে নিচ্ছে। এই দেখো আবার ব্রাশটা হয়ে যেতেই আবার পপকর্ন নিয়ে নিয়েছে, পপকর্নটা নিয়ে এই ক্যামেরার সামনে কীরকম করছে দেখুন। হ্যাঁ তো দুষ্টু আমার মেয়েটা বলার মতো নয়। এসে দেখো ক্যামেরার সামনে কেমন করছে, শুধু ও চাইছে ক্যামেরাটা অফ করে দিতে, কিন্তু ক্যামেরাটা অফ হচ্ছে না, তাই ও শুধু ওরকম করছে। এই দেখো আবার মুখে হাত দিয়ে হাসছে। তো আমার পাগলি তো পাগলামি সারাক্ষণ করেই যাবে, তো চলো ও এখন পাগলামি করতে থাকুক আর আমি ততক্ষণে ব্রাশটা করে নিই। আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? আর ব্রাশ করানোর পরে ওকে এই যে খেজুর খাওয়াতে চলে এসেছি। তো এখনও ওর পপকর্ন খাওয়া শেষ হয়নি, ও বলছে আমি পপকর্ন খাবো একটু করে আর একটু করে খেজুরের জল খাবো। তো আজকে বাবা এই যে বাজারও করে নিয়ে চলে এসেছে, যে ঢেঁড়স, কুমড়ো, তার সঙ্গে আরও এই যে পটলও আছে, তো আরও কী সব এনেছে না আছে পরে তোমাদেরকে ঢেলে ঢালে দেখাবো। আর এদিকে এই যে মাছও এনেছে, যে দু রকম মাছ এনেছে, যে এটা আছে চুনো মাছ আর এখানে আছে কাতলা মাছ। মাছটা আমি এক্ষুনি ধুতে যাব। তো এবারে মাছ নিয়ে আমি কলতলায় চলে এসেছি আর ক্যামেরাটা তোমাদের দাদাভাই ধরে আছে, দেখো কীরকমভাবে সমানে নাড়াচ্ছে। এর থেকে মনে হয় আমার মানুকে ধরতে দিলে সে অনেক ভালো ধরে, কি আর বলবো। এই যে দেখো এখানে কাতলা মাছগুলো ঢেলে ফেললাম আর এখন এই যে চুনো মাছগুলো ঢালছি। বেশ বড় সাইজেরই কাতলা মাছ থেকে বাবা কেটে নিয়ে এসছে পেটের দিকটা, আর এই যে চুনো মাছ, চুনো মাছগুলোও বেশ ভালোই। এর সঙ্গে আবার দেখছিলাম চিংড়ি মাছও, মানে পাঁচ মিশলি সব চুনো মাছ একসঙ্গে পাইলে আছে, মোড়লা মাছ, তার সাথে কটা পুঁটি মাছও আছে। তো চলো আমি মাছগুলোকে এখন ভালো করে বেছে ধুয়ে নিই। তো আজকে কলতলায় কাজ হবে, কলতলার অবস্থাটা তোমরা দেখেইছো, পুরো একদম ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ভালো করে ওখানটার কাজটাও করিয়ে নেওয়া হচ্ছে। সেই মতো মিস্ত্রি কাকু এখন সব ভেঙে নিচ্ছে আরও ভালো করে। আর এদিকে আমি এই যে রান্না করছি আর একবার ওদিকে দেখতে যাচ্ছি কীরকম কী হচ্ছে না হচ্ছে। এই যে দেখো আবারও রান্না করতে চলে এসেছি আর মানু এই যে চলে এসছে, ও বারবার উঁকি মেরে দেখছে ওকে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ও সবসময় এটাই লক্ষ্য। আর আজকে জানো তো অনেকগুলোই রান্নাবান্না হচ্ছে, কারণ মিস্ত্রি কাকুদের আজকেই লাস্ট কাজ, তো মিস্ত্রি কাকুদের বলেছি আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো সেই মতো দেখলেই তো দু রকম মাছ নিয়ে এসছে, এবার সেই সমস্ত মাছ, তারপরে আরও অনেক কিছুই রান্না হচ্ছে, তোমাদের সেইগুলো আমি পরেই দেখাবো কী রান্না হচ্ছে না হচ্ছে। তো আজকে একদম সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি, এখন বেজে গেছে প্রায় পৌনে এগারোটার মতো বেজে গেছে। তো এখনও তোমাদের দাদাভাইও আজকে অফিসে যায় না, ঠিক আছে, ও আজকে একটু লেট করেই যাচ্ছে।
নিচে যেহেতু কাজ হচ্ছে আজকে, ওর কাজে যেতে অফিসে যেতেই ওর ইচ্ছা করছে না, কিন্তু তবুও অফিসের লোক তো আর এইসব কথা শুনবে না। এই যে দেখো কতটা কাজ হয়ে গেছে আমার রান্না করতে করতে, এই যে দেখো এইখানটায় ঢালাই করা হয়ে গেল। আগে কীরকম ভাঙাচোরা অবস্থায় ছিল আর এখন কি সুন্দর লাগছে বলো জায়গাটা। আর এইখানে এই যে সব সিমেন্ট বালি এইখানটায় মাখা হচ্ছে আর ওইখানে কাজ হচ্ছে। আর এইখানে দেখো আমার মানু সারাক্ষণ এই যে লিপস্টিক দিয়ে বসে আছে, এই যে তোমাদের দাদা ভাই এখনও অফিসে যেহেতু যায় না, অফিস থেকে বারবার ফোন আসছে আর ও রাস্তায় বেরিয়ে ফোন করছে। এই যে আমি মানুকে কোলে নিয়ে দাঁড়িয়েছি আর ও কিছুতেই মুখটা দেখাতে চাইছে না, কারণ ওই যে অত লিপস্টিক মেখে আছে আমি যেহেতু বলেছি তো ও সেই জন্য মুখটা দেখাতেই চাইছে না। আর এখন এই যে তোমাদের দাদাভাইকে খাওয়ানোর জন্য চলে এসেছি, এই যে ভাত মাখছি। এই যে দেখো তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিচ্ছি, ও নিজে হাতেও খেতে পারে কিন্তু এই যে এই সময়টায় ওকে খাইয়ে দেওয়া অভ্যাস হয়ে গেছে তাই ওকে খাইয়েই দিলাম। আর এখন এই যে ডিউটি বেরোবে তাই বেরিয়ে পড়েছে। এই যে মিস্ত্রি কাকু ওর সাথেও একটু কথা বলছে, ওর গাড়িটা তো আর সিঁড়ির তলায় ঢোকানো যাবে না তাই এইখানেই রাখা হবে ভাবা হচ্ছে সেটাই। তো কীরকমভাবে কী করলে সুবিধা হবে সেই সব আর কি মিস্ত্রি কাকু ওর সাথে কথা বলছে। আর আজকে রান্না করেছি এই যে দেখো কাতলা মাছের সর্ষে পোস্ত, এখানে আছে বেগুন আলু কচু চুনো মাছ দিয়ে মানে মোরলা মাছ দিয়ে করেছি আর কি তরকারি। আর আছে পটল ভাজা, এই যে মা ওদের ওনাদের খেতেও খাবারও বেড়ে দিয়েছে, মানে এটা হচ্ছে দুপুরবেলা ব্লগ মানে দেখাচ্ছি আর কি। আর এখানে আছে চুনো মাছ দিয়ে চিংড়ি মাছও ওতে আছে টক করেছি। আর এখানে আছে নিরামিষ ঝোল, তো মা এখন নিরামিষ ঝোলটা তুলছে। তো এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না, তো ওনাদের খেতে দেবো তারপরে আমরা খাবো। এই যে মা এখন ওনাদের খাবারগুলো তুলে নিচ্ছে আর ওনাদের সাথে এই যে বাবাও খেতে বসেছে, এই যে দেখো মিস্ত্রি কাকুরাও খাচ্ছে এখানে বাবাও খাচ্ছে। যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো মিস্ত্রি কাকুদের খাওয়া হয়ে গেছে, তো তারপরে এই যে আমি আর মাও বসে পড়েছি খেতে। আর আজকে জানো তো অনেকটাই বেলা হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করতে, কারণ মিস্ত্রি কাকুরা খেলো তারপরে আমরা খাবো আর কি। তো আড়াইটার মতো বেজে গেছে আর কি আজকে ভাত খেতে। তো চলো বেশি না কথা বলে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আজকে আবার ইচ্ছা আছে একটু বাপের বাড়ি যাব, তো দেখি কি হয় না হয়। তোমাদের দাদাভাই আগে অফিস থেকে আসুক তারপরে তো বেরাবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই। আর এখন হচ্ছে বিকালবেলা, মানুকে পড়তে দিতে দিয়ে এসছি আর তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানটায় কত সুন্দরভাবে করে দিয়েছে, এই যে গাড়ি তুলবে যেহেতু তো এইখানটায় এই যে ঢাল মতো করে দিয়েছে। আর আমাদের কলতলাটাও দেখো একদম পরিষ্কার ঝকঝকে করে দিয়েছে। তো তারপরে একদম সন্ধ্যাবেলা চলে আসলাম আর এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব। তো যাওয়ার পথে ভাবলাম আমাদের মনসাতলার ঠাকুরটা একটু দেখে যাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর হয়েছে, কাপড়ের টুকরো দিয়ে ঠাকুরটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এই যে টুকিটাকি কাজ কিছু বাকি আছে তো সেগুলো এখন করছে। তো কালকে হবে উদ্বোধন, তো আজকে এখনও এই যে কাজ হচ্ছে, আজকে মানে সারা রাতি কাজ হবে, যা কিছু আছে কমপ্লিট আজকেই হয়ে যাবে। মানুকে পড়া থেকে নিয়েও চলে এসেছি, তো আমার সাথে মানুও আছে কিন্তু এখন।
আর তারপরে চলে এসেছে এই যে দেখো আমার বাপের বাড়িতে। আর বাপিও এখানে সব ঠাকুর প্রায় কমপ্লিট করেই ফেলেছে। এই যে দাদা এখন টুকটাকে কিছু কাজ করছে, মানে রং হচ্ছে আর কি। আর এখানে এই যে আরও অনেক রকমের ঠাকুর সব কমপ্লিট হচ্ছে। আর আমার বাপি প্রত্যেকটা ঠাকুরই প্রায় ডিজাইনের ঠাকুরই করে। এই যে ঠাকুরগুলো দেখো এঁকেছে কত সুন্দর, খুব ভালো লাগছে না? আবার প্যান্ডেলে গেলে তো আরোই ভালো লাগবে। এই যে আমার মা আছে আমার পেছনে, আর তোমাদের দাদা ভাইও আছে পেছনে। এই যে দাদা, আমার দাদা কাজ করছে, সবাইকেই একবার করে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মানু আর মানা দুজনে একসঙ্গে এসেই যত খেলনা পেরেছে সব ঢেলে দিয়েছে। আর আমি এগুলো যেহেতু দেখাচ্ছি, বৌদি বলছে তুমি এইগুলোকেও দেখাচ্ছ, দেখো কি অবস্থা করেছে দু বোনেই। তো তারপরে আবার বাড়ির দিকে চলে আসলাম। আর এখানে এসে এই যে এগরোলের দোকানে বসে আছি, এখন এগরোল নিয়ে যাব বাড়িতে। আজকে বাড়িতে কিছু রান্না বান্না মাকে করতে বারণ করেছি, এগরোল নিয়ে যাব, ওটাই আজকে রাতে খাবো। আর এই যে আমার সাথে আমার টিয়া পাখিটা বসে আছে দেখো। আর বাইরে আজকে বেশ ভালোই ঠান্ডা, তো সেই জন্য ওর কানে রুমাল টুপিটা বেঁধে দিয়েছি, ঠান্ডা লেগে গেলে আবার তো খুব বিপদে পড়বো। এই তো কদিন আগেই কানে ব্যথা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে করছিল, তো সেই জন্য। তো আমরা এখন এগরোল খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।